দর্শক, ব্রেকিং নিউজ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-20তে কঠিন শক্তিশালী একাদশ ঘোষণা করল বাংলাদেশ। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। দর্শক, ওয়ানডে ডাবল ধোলাই হয়েছে মিরাজরা। তিনটি ওয়ানডে ম্যাচেই চরম লজ্জায় হেরে বাংলা ওয়াশ হয়েছে, আর তাই সেই লজ্জার হাত থেকে বাঁচতেই এবার টি-20 সিরিজে ঘুরে দাঁড়াতে চাইবে বাংলাদেশ। আর সেজন্য ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশাল কিছু পরিবর্তন নিয়ে মাঠে নামবে টাইগাররা। আসুন দর্শক, এক নজরে দেখে নেই বাংলাদেশের শক্তিশালী একাদশটি। অধিনায়ক লিটন দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন, শামীম হোসেন পাটোয়ারি, জাকির আলী অনিক, মেহেদি হাসান মিরাজ, শেখ মেহেদি হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব এবং রিপল মণ্ডল। চোটের কারণে নেই নাজমুল হোসেন শান্ত এবং তাওহিদ হৃদয়। অবসরে গিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ, বাদ পড়েছেন শরীফুল ইসলাম এবং রাকিবুল হাসান, ছুটিতে আছেন মুস্তাফিজুর রহমান। তো দর্শক, আপনাদের কি মতামত? বাংলাদেশ কি পারবে এই একাদশ নিয়ে টি-20 সিরিজে ভালো কিছু করতে? তা এই বিষয়ে জানিয়ে দিন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে। ধন্যবাদ।